এটা দিলে 15 থেকে 20 দিনের মধ্যে এরকম পাতা হয়ে যায়। এগুলো সবই কাটিং। আসসালামু আলাইকুম, আজ আমি কথা বলবো লেবু নিয়ে। লেবু জনপ্রিয় একটি ফল এবং এই করোনার মহামারীতে এই ফলটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ফল হয়ে উঠে দাঁড়িয়েছে আমাদের মাঝে। লেবু আমাদের সকলের প্রয়োজন। তো আজকে আমি আছি আমাদের যথারীতি স্মার্ট ফার্মার শাকিল ভাইয়ের একটি সিডলেস লেবুর বাগানে। এখানে ওনার দুই ধরনের লেবু আছে, একটা হচ্ছে লম্বা এবং একটা গোল টাইপের। অনেকে লম্বাটা পছন্দ করে, অনেকে গোলটা পছন্দ করেন। আমরা অনেক সময় দেখতে পাই যে আপনার বাড়ির আশপাশে বা কোথাও একটি ভালো লেবুর জাত আছে, সেখান থেকে আপনি একটা চারা সংগ্রহ করবেন, কিন্তু আপনার হয়তো জানা নাই যে আপনি সহজে কিভাবে চারাটা তৈরি করতে পারেন। সাধারণত তিনটা পদ্ধতিতে লেবু চারা আমরা করতে পারি। একটা হচ্ছে গ্রাফটিং করতে পারি, আরেকটা আমরা করতে পারি গুটি কলম, এবং যেটা যে পদ্ধতি সবচেয়ে সহজ, যে কেউ একটা করতে পারবে চাইলেই, সেটা হচ্ছে কাটিং পদ্ধতি। তো আজকে আমরা আমাদের স্মার্ট ফার্মার শাকিল ভাইয়ের কাছ থেকে জানবো যে এই কাটিং পদ্ধতিতে একটা সহজে কিভাবে আমরা একটা চারা তৈরি করতে পারি। তো আসুন আমরা দেখি শাকিল ভাইয়ের কাছে শাকিল ভাই কিভাবে চারাটা তৈরি করে। শাকিল ভাই, তো আজকে আমাদের দেখান যে আমরা একটা কিভাবে লেবু গাছ থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী একটা চারা তৈরি করে নিতে পারি সফলভাবে। আচ্ছা, লেবুর কলম হচ্ছে তিন রকম, একটা হচ্ছে গ্রাফটিং, একটা গুটি কলম, একটা হচ্ছে কাটিং। আচ্ছা, গ্রাফটিংটা ভালো, গুটি কলমটা ভালো। গুটি কলমটা কাস্টমার চয়েস করে কি জন্য, সাইজটা অনেক বড় থাকে, মনে করে অনেক বড় গাছ চয়েস করে, কিন্তু মূলত গ্রাফটিংটাই বেশি ভালো। গ্রাফটিং, তারপরে হচ্ছে কাটিংটা, গুটি কলমটাও ভালো। সেক্ষেত্রে মনে করেন একটা পুরাতন ডাল নির্বাচন করা হবে। পুরাতন ডালটাকে এখান থেকে কেটে, এই যে চোখগুলো আছে এখান থেকে হতে পারতো একটা কলম, এখান থেকে হতে পারতো একটা গুটি কলম, এইভাবে কেটে, এইভাবে কেটে একটা গুটি কলম হতে পারতো, এটা কাদা দিয়ে লাগায় পলিথিন লাগে, এটা গুটি কলম হতে পারতো। আবার এইটাতেই আবার 8টা থেকে 10টা হচ্ছে গ্রাফটিং এর হচ্ছে চারা হতে পারতো। যেমন চোখ গুলো, যেমন এই যে একটা চোখ আছে, এই চোখেই কিন্তু একটা গ্রাফটিং হতো। লেবু, অন্য লেবুর সাথে এটা বেঁধে দিলে এই চোখ দিয়ে যেটা বেরোতো, গাছের সাইজটাও সুন্দর হতো, লংজিভিটিটা ভালো হতো। আরেকটা পদ্ধতি আছে, এটাকেই আবার হচ্ছে কাটিং পদ্ধতি। যেমন হচ্ছে এটাকে মনে করেন এখান থেকে কেটে ফেললাম, কেটে ফেলে সাইজ করে পাতাগুলো ফেলে দিয়ে এই যে এখান থেকে পাতাগুলো, বোটাগুলো পড়ে যে এখান থেকে গদায় যাবে মাটিতে পুড়ে ফেলে। আচ্ছা, আমরা পাতাগুলো ফেলে দিলাম কেন? এটা যদি পাতাগুলো রাখতাম তাহলে এই রসটা পাতায় নিয়ে নিত, দিয়ে এটাকে শুকায় দিত। আচ্ছা, ওই জন্য পাতাটাকে ফেলে দিল। তাহলে আমরা মোটামুটি কতটুকু ডাল নিলে চলবে? আপনি যেটা কেটেছেন হয়তো এটা 6 ইঞ্চি, 6 ইঞ্চি নিলেই হবে। আচ্ছা, এখন আমরা কি করব? এটা মাটিতে একটা টবে গেড়ে দিতে হবে। আমরা প্রথমে মাটি প্রস্তুত করে নেব, মাটির একটু একটা টবে বা মাটিতে যে ঘর করতে পারি মাটিতে। এই টবে হচ্ছে কোকোপিট, জৈব সার, মাটি মিশ্রণ দিয়ে একটা টব তৈরি করা হবে। তারপরে হচ্ছে একটা পুরাতন ডাল বা পেন্সিল আকৃতির একটা লেবুর ডাল 6 ইঞ্চি পরিমাণ রেখে এটাকে একটু বাঁকা করে কেটে 1.5 ইঞ্চি পরিমাণ ভিতরে দিয়ে তৈরিকে ঢুকে এটাকে মাটিতে চেপে দিতে হবে। এটা দিলে 15 থেকে 20 দিনের মধ্যে এরকম পাতা হয়ে যায়। ধন্যবাদ শাকিল ভাই, আমরা পরবর্তীতে লেবু নিয়ে আরো অন্যান্য প্রয়োজনীয় ভিডিওগুলো করব। ধন্যবাদ ভাই।